इरफान खानेर मृत्युर परेर दिन अर्थात आज ही चले गेलेन बॉलीवुड अभिनेता ऋषि कपूर। इरफान खानेर मृत्यु एखोनो मेने निते पारेनी गोटा देश, किन्तु एरी माझे फेर गभीर शोकेर छाया बॉलीवुडे। प्रयात हयेछेन सकलेर अन्यतम प्रिय अभिनेता ऋषि कपूर। तार मृत्युते अमिताभ बच्चन ट्वीट करेछेन, हि इज गन, ऋषि कपूर गन, जस्ट पास्ट अवे, आई एम डेस्ट्रॉयड। 1952 সালের 4 সেপ্টেম্বর মুম্বাইয়ের চেম্বুর অঞ্চলে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন ঋষি কাপুর। তার প্রকৃত নাম ছিল ঋষিরাজ কাপুর। হিন্দি সিনেমার বিখ্যাত নায়ক এবং অসাধারণ সিনেমা পরিচালক রাজ কাপুরের তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। তার মায়ের নাম ছিল কৃষ্ণা রাজ কাপুর। বলিউড অভিনেতা রণধীর কাপুর হলেন তার দাদা এবং রাজীব কাপুর হলেন তার ছোট ভাই। এক অসাধারণ সাংস্কৃতিক পরিবেশে অভিনয় দেখতে দেখতেই বড় হয়েছেন ঋষি কাপুর। মাত্র 3 বছর বয়সে তাকে প্রথম হিন্দি সিনেমায় দেখা যায়। রাজ কাপুরের শ্রী 420 সিনেমাতে প্যার হুয়া ইকরার হুয়া গানটির চলচ্চিত্রায়ন হবার সময় দেখা যায় ঋষি কাপুর আরও দুজন ছোট্ট ছেলে মেয়ের সাথে রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছেন। এরপর 1970 সালে রাজ কাপুর অভিনীত মেরা নাম জোকার ছবিতে রাজ কাপুরের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেন ঋষি কাপুর। নায়ক হিসাবে ঋষি কাপুরের পথ চলার শুরু 1973 সালে মুক্তিপ্রাপ্ত ছবি ববির সঙ্গে। ববি ছবি প্রসঙ্গে 2012 সালে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেছিলেন, দেয়ার ওয়াজ এ মিসকনসেপশন দ্যাট দ্য ফিল্ম ওয়াজ মেড টু লঞ্চ মি অ্যাজ অ্যান অ্যাক্টার, দ্যাট ওয়ান্টেড টু মেক এ টিনেজ লাভ স্টোরি অ্যান্ড হি ডিড নট হ্যাভ মানি টু কাস্ট রাজেশ খান্না ইন দ্য ফিল্ম। অর্থাৎ সিনেমাতে ঋষি কাপুরকে নায়কের চরিত্রে নেওয়া হয়েছিল কারণ রাজেশ খান্নাকে নায়ক হিসাবে অর্থ দেওয়ার মতো সামর্থ্য তখন রাজ কাপুরের ছিল না। বলা বাহুল্য, এই ববি ছবির সুবাদে 1974 সালে ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নেন ঋষি কাপুর। এরপর 70 ও 80 দশক জুড়ে ঋষি কাপুর অজস্র হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। চলচ্চিত্র সমালোচকদের মতে বলিউডে ঋষি কাপুরের মতো রোম্যান্টিক নায়কের কোনো জুড়ি নেই। তিনি বাস্তবিক অর্থেই একজন অনন্য সাধারণ দুর্লভ অভিনেতা। 1973 থেকে 2000 সাল অবধি তিনি মোট 51টি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন। এর মধ্যে 11টি ছবি ভীষণ হিট করে এবং দর্শকদের হৃদয় জিতে নেয়। সেই 11টি ছবি হল ববি, লায়লা মজনু, সরগম, কর্জ, প্রেম রোগ, নাগিনা, হানিমুন, চাঁদনি, হেনা, বোল রাধে বোল এবং ইয়ে ওয়াদা রাহা। 1999 সালে তিনি একটি হিন্দি ছবি পরিচালনাও করেন। ছবিটির নাম ছিল আ আব লট চলে। ছবিটিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না, ঐশ্বরিয়া রায় এবং অক্ষয় খান্না। 2000 সালের পরেও থেমে থাকেনি তার অভিনয় কেরিয়ার। 2002-এ ইয়ে হ্যায় জলওয়া, 2004-এ হাম তুম, 2006-এ ফানা, 2007-এ নমস্তে লন্ডন, 2009-এ লাভ আজকাল এবং 2010-এ পাটিয়ালা হাউস হিন্দি ছবিগুলিতে উল্লেখযোগ্য ভূমিকায় তিনি অভিনয় করেন। এরপর 2012 সালে চিন্টোজি নামে একটি সিনেমায় তিনি নিজেরই চরিত্রকে ফুটিয়ে তোলেন। ওই একই বছরে তিনি অগ্নিপাতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। এরপর 2018 সালে প্রায় 27 বছর পরে বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে তিনি অভিনয় করেন অসাধারণ একটি ছবিতে। ছবির নাম 100 to Not Out। এই ছবিতে বয়স্ক ছেলের ভূমিকায় অসাধারণ অভিনয় করে তিনি দর্শকদের তাক লাগিয়ে দেন। এই সময় তিনি একটি অসাধারণ ছবি করেন, ছবিটির নাম মূল। তার অসাধারণ অভিনয় জীবনের শেষ ছবিটি মুক্তি পায় 2019 সালের 13ই ডিসেম্বর। ছবির নাম দ্য বডি। 1980 সালের 22শে জানুয়ারি হিন্দি ছবির নায়িকা নীতু সিংকে তিনি বিয়ে করেন। তার 2 ছেলে মেয়ে। ছেলে রণবীর কাপুর জন্মগ্রহণ করেন 1982 সালের 28শে সেপ্টেম্বর। মেয়ে ঋদ্ধিমা কাপুর জন্মগ্রহণ করেন 1980 সালের 15ই সেপ্টেম্বর। তার আত্মজীবনী খুললাম খুল্লা ঋষি কাপুর আনসেন্সার্ড প্রকাশিত হয় 2017 সালের 15ই জানুয়ারি।
বলিউডের এই প্রবাদ প্রতিম অভিনেতা ঋষি কাপুর 2018 সালে ক্যান্সার রোগে আক্রান্ত হন। সে বছরই তিনি চিকিৎসার জন্য আমেরিকার নিউ ইয়র্ক শহরে যান এবং 2019 সালের 26 সেপ্টেম্বর সুস্থ হয়ে দেশে ফেরেন। কিন্তু গত 29 এপ্রিল তিনি আবার অসুস্থ হন এবং মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হসপিটালে ভর্তি হন। অবশেষে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আজ 30 এপ্রিল ভোর 5:20 তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বলিউড তথা দেশ বিদেশের সাংস্কৃতিক জগতে আজ শোকের ছায়া। ঋষি কাপুরের এই মৃত্যু সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি। বলিউডের এই অসাধারণ রোমান্টিক নায়ককে জানাই হৃদয়ের গভীর শ্রদ্ধা।